তো গাইস আজকে হচ্ছে বিজয়া দশমী, তো এখন আমি যাচ্ছি বরণ করতে। চলুন মন্দিরে, সেদিনকে যেই মন্দিরে গেছিলাম সেই মন্দিরেই আজকে সারি বরণ করব। তো চলুন মন্দিরে। এটা হলো আমার বরণ থালা, ঠিক আছে, সব সাজিয়ে গুছিয়ে যাচ্ছি মাকে বরণ করতে, আবার এক বছর পর বরণ করব। মন্দিরে এসে কিন্তু দেখছি যে প্রচুর ভিড়, প্রচুর লাইন পড়ে গেছে। তো যাই হোক, দেখি কি হয়, কতক্ষণ লাগে। আমাদের কিন্তু এই মন্দিরের নিয়ম হচ্ছে, যতক্ষণ না আপনি মাকে বরণ করছেন ততক্ষণ কিন্তু আপনি কাউকে সিঁদুরও লাগাতে পারবেন না, আর কাউকে শুভেচ্ছাও বলতে পারবেন না, মানে বিজয়ের শুভেচ্ছাও বলতে পারবেন না। তো আপনার বরণ হলে পরেই আপনি এইগুলো করতে পারবেন। তো এই ক্ষেত্রে কি হয়, মানে যাদের ধরুন বরণ হয়ে গেছে তারা এসে আপনাকে সিঁদুর লাগাতে পারে, তো তারা সিঁদুর লাগিয়ে চলে যায়। তো আমি মাকে বরণ করতে আরম্ভ করেছি, কিন্তু গাইজ প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল, ঠিক আছে। এরকম আমি প্রত্যেক বছরই যাই কিন্তু এতটা ভিড় কখনো হয় না, ঠিক আছে, মানে একসাথে অনেকজনে মিলে বরণ করছে, তো যার জন্য একটু প্রবলেমই হচ্ছিল। Thank you.
কালার একটা অন্যরকম মাহাত্ম্য, খুব ভালো লাগে। আর সত্যি সত্যি আবার এক বছরের অপেক্ষা। তো আজকে বিজয়ার দিনকে বড়দেরকে প্রণাম জানাই সবাইকে, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই বিজয়ার। আর যারা আমার সমবয়সী তাদেরকে অনেক অনেক বিজয়ার শুভেচ্ছা। তো শুভ বিজয়া প্রত্যেককে, মায়ের কাছে এই একটাই প্রার্থনা করি, সবাই যেন এই একটা বছর ভালোভাবে থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, আর আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখেন। তো আজকের জন্য বাই বাই।